ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আমরা জানলাম যে কতদিনের ইন্টারভালে সেক্স করার পরও যদি সেখানে ফ্রুটফুল রেজাল্ট না পাওয়া যায় সেক্ষেত্রে জানবো ইনফার্টিলিটির সমস্যা গজিয়েছে। এরপর এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। ডক্টর, এই যে হেরিডিটারি প্রবলেমের কথা বললেন, হেরিডিটারি আর কী কী ধরনের প্রবলেম হলে ইনফার্টিলিটি আসতে পারে? হেরিডিটারি প্রবলেমের মধ্যে মেল একটা হেরিডিটারি প্রবলেম আছে, যারা অ্যাজোস্পার্মিক অর্থাৎ স্পার্ম পাওয়াই যাচ্ছে না, মেল ইনফার্টিলিটির কারণ যেখানে, সেখানে অনেক সময় দেখা যায় হেরিডিটারি। এবং এরকমও হয় যে হয়তো এক জেনারেশনে স্কিপ করে আরেক জেনারেশনে এসছে। এখন সেখানে ফ্যামিলি হিস্ট্রি নিলে অনেক সময় বোঝা যায় যে তার কোনো এক কাকা বা দাদু কারুর একটা প্রবলেম ছিল, বাচ্চা হয়নি, এরকমও একটা হিস্ট্রি থাকে অনেক সময়। বা সেই পার্সন কেউ যদি আনম্যারিড থাকে তো সেটা তো আমরা জানতেই পাচ্ছি না যে তার কী ফার্টিলিটি ফেট ছিল। ফিমেলের ক্ষেত্রে হেরিডিটারি আরেকটা হেরিডিটারি প্রবলেম হয় যেটা আমাদের দেশে কমন না, তো সকলে সিস্টিক ফাইব্রোসিস, সেটা জিনগত, কিন্তু ওটা ককেশিয়ান পপুলেশনের মধ্যে খুব কমন, সেজন্য ওটা নিয়ে আমি মনে হয় না ডিসকাস করার দরকার আছে। ফিমেল একটা ইনফার্টিলিটি প্রবলেম আছে, যাদের অনেক সময় ম্যাটারনাল হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে মারও অনেক সময় লেগেছিল প্রেগনেন্সি আসতে, কারুর মা যদি পলিসিস্টিক ওভারি থাকে, কারুর ডায়াবেটিস থাকে, তার বাচ্চারাও সেটা ইনহেরিট করে। ডায়াবেটিক মাদারের বাচ্চারা অনেক সময় পলিসিস্টিক ওভারিও হয়, ঠিক আছে, তারপর লাইফস্টাইল ইস্যু তো আছে তাদের। আর সঙ্গে যেমন কারোর আর্লি মেনোপজ হয়েছে ফ্যামিলিতে, তার মা মাসি তাদের হিস্ট্রি দেখলে দেখা যায় আর্লি মেনোপজ। আর্লি মেনোপজ মানে 40 অ্যারাউন্ড যদি মেনোপজ হয় বা 40 কমে মেনোপজ তাকে বলে আর্লি মেনোপজ। ইউজুয়াল মেনোপজাল এজ 45-50। তো যাদের আর্লি মেনোপজ হচ্ছে তাদের ফ্যামিলিতে, এবার তারা যখন ফার্স্ট চাইল্ড এবং ফার্স্ট ম্যারেজটাকে ডেফার করছে, তো ন্যাচারালি তারা যখন 35 পৌঁছাচ্ছে তখন দে বিহেভ লাইক আ 45, মানে দে বিহেভ লাইক আ 45, তাদের ওভারিগুলো বিহেভ লাইক আ 45। অথচ অনেকে দেখা যায় অ্যাট দ্য এজ অফ 40 ইজিলি কনসিভ, যখন লোকে বলে কেন 40 কি বাচ্চা হবে না, নিশ্চয়ই 40 অনেকের বাচ্চা হয়, বাট তাদের ফার্টিলিটি ইজ ভেরি হাই ফার্টাইল গ্রুপ, তারা তাদের হয়তো মেনোপজ 55-60 আসতে চলেছে, তো তারা 40 তারা অ্যাজ ইয়াং অ্যাজ মানে লাইক 25, কিন্তু সেই জন্য সেখানে একটা ফার্টিলিটির ক্ষেত্রে ওইখানে একটা ফ্যামিলির ফ্যাক্টর আসছে, হেরিডিটারি ফ্যাক্টর, যেটা প্রিম্যাচিওর মেনোপজ বলা হয়। অনেক সময় একটা ফ্যামিলি ফ্যাক্টর, অটো ইমিউন ফ্যাক্টর বলি আমরা, সে একটা ফ্যাক্টর থাকে। এই যে ডায়াবেটিস যেমন একটা প্রবলেম বললেন, এর বাইরেও একটা কমন নোশন কাজ করে যে থাইরয়েডও একটা প্রবলেম রয়েছে, এই ধরনের সমস্যা থাকলে কি সত্যি সেটাকে ইনফার্টিলিটির দিকে একটা ঠেলে দেওয়ার প্রবণতা থাকে এই ধরনের সমস্যা থাকলে? অ্যাকচুয়ালি থাইরয়েডের প্রবলেমটা ইনফার্টিলিটি পার্সে ওখান থেকে হয় না, কিন্তু কারোর যদি থাইরয়েড প্রবলেম আছে তাহলে তার ওভিউলেশন প্রবলেম হচ্ছে, তার পিরিয়ডটা ইরেগুলার হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেই ইনফার্টিলিটির মানে আন্ডারে এলো এবং তখন আমরা টেস্ট করতে গিয়ে দেখলাম তার থাইরয়েডের প্রবলেম বেরোলো। কিন্তু থাইরয়েডের প্রবলেমটা তো ইজিলি ট্রিটেবল, একটা ট্যাবলেট দিয়েই ট্রিট করা যায়, তো ওটা ট্রিট করলে কন্ট্রোল করলে ফার্টিলিটির উপর ডাইরেক্টলি ইফেক্ট না। কিন্তু শুরু থেকে যদি কেউ আন্ডার কন্ট্রোলে রয়েছেন এবং রেগুলার চেক আপে রয়েছেন, তার ক্ষেত্রে সারা পৃথিবীতে যেমন ইনফার্টিলিটি বাড়ছে, সেটা ঠান্ডার দেশ হোক গরমের দেশ হোক, সেটা আমাদের লাইফস্টাইল চেঞ্জ আর ডেমোগ্রাফিতে যা চেঞ্জ এসছে, সোশ্যাল চেঞ্জ, তার জন্য এখন গরম আবহাওয়ায় যে সেইভাবে আমাদের ইনফার্টিলিটিটা এফেক্ট করছে সেটা ঠিক না, ঠিক আছে। মেল ফ্যাক্টরের ক্ষেত্রে একটা আছে অবশ্য, কিন্তু সেটা গরম আবহাওয়া না, সেটা হচ্ছে যে বলা হয় যে যারা শেফ সবসময় একটা গরম এনভায়রনমেন্টের অত হাই টেম্পারেচারে কাজ করছে, সেইখানে কি হচ্ছে তাদের স্ক্রোটামটা এক্সপোজ টু হাই টেম্পারেচার, তাতে স্পার্ম প্রোডাকশন কমে যায়, এই জন্য মানে বডিটা তৈরি হয়েছে যে স্ক্রোটামটা টেস্টিসটা বাইরে বডির, যাতে কিনা বডির কোর টেম্পারেচারে ওর টেম্পারেচারটা কম থাকে, ঠিক আছে। কিন্তু সেইখানে যেখানে ওটা আর্টিফিশিয়ালি যারা টেম্পারেচারটা বাড়িয়ে ফেলছে, যারা লং ট্রাক চালায়, লং ড্রাইভিং, হ্যাঁ, ছাড়া তাদেরও এইটা সমস্যা হয়, সেই ক্ষেত্রে বলতে পারেন ওই মানে এনভায়রনমেন্টাল টেম্পারেচারটা, কিন্তু সেটা তো শীতের দেশেও কেউ শেফ হতে পারে, তারও এফেক্ট করতে পারে, সেই জন্য মানে ঠিক ওরমভাবে এনভায়রনমেন্টালি প্রবলেমটা আসছে না, বাট প্রফেশন ওয়াইজ আসছে, হ্যাঁ। আচ্ছা, আদারওয়াইজ একজন মহিলা কত বয়স অবধি কনসিভ করতে পারেন সুস্থ থাকলে? সুস্থ থাকলে এই কনসেপশনের এজটা হচ্ছে আফটার 18-40 উইকেন্ডসে, ইজ এ রিপ্রোডাক্টিভ এজ। এবার কেউ করতে পারবে পারবে না সেটা ডিপেন্ড করে তার টোটালি এগ রিজার্ভ, আমরা মেয়েরা এগটা নিয়ে জন্মাই
আমরা লাইফ টাইমে প্রোডিউস করছি না একটা, তো সেজন্য আমি কতটা এগ নিয়ে জন্মালাম আর সেটা আমি আমার রিপ্রোডাক্টিভ ইয়ারে কীভাবে খরচ করছি তার উপর আমার ফার্টিলিটিটা ডিপেন্ড করছে। এবার কেউ কম এগ নিয়ে জন্মাচ্ছে তার মেনোপজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর কেউ অনেক এগ নিয়ে জন্মাচ্ছে তার মেনোপজটা লেট হচ্ছে, তাহলে তার ফার্টিলিটি বেশি থাকছে, এইভাবে যদি ভাবা যায়। তবে জেনারেলি স্পিকিং 30 পর থেকেই দের ইজ আ ডিক্লাইন ইন এগ নাম্বার, এগ কোয়ালিটি রিস্ক ফ্যাক্টর কাজ করে 30 পর থেকে, এবং 35 এর পর দ্যাট ইজ কোয়াইট শার্প, চান্স অফ কনসেপশন অনেক কম, এবং ইভেন আমাদের ট্রিটমেন্টেও সাকসেস রেটটা কমতে থাকে আফটার 35, অ্যান্ড আফটার 40 দিস আ শার্প ডিক্লাইন, ইজ ইউ ক্যান সে যে খুব কমই লোক ওই সময় প্রেগনেন্ট হয়, হয় না বলবো না, হয় কিন্তু তারা ভেরি হাই ফার্টাইল গ্রুপ। তাহলে জানলাম যে মহিলারা কোন বয়স অবধি সেফলি কনসিভ করতে পারেন একজন মা যদি সুস্থ থাকেন। এখন সময় হয়েছে আরও একটা বিরতির, সঙ্গে থাকুন।